এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আজ থেকে নতুন জীবন শুরু কর ভানু, অতীতের সব কথা ভুলে যা। দাদা, 14 বছর জেলে থাকার জন্য আমার কোনো দুঃখ নেই দাদা, কেননা আমি সূর্যকান্তকে উচিত শিক্ষা দিয়ে জেলে গিয়েছি। আমি তাকে বুঝিয়ে দিয়েছি যে রক্তের বদলা রক্তে হয় আর খুনের বদলা খুন। খুন, রক্তের নদী, এসব থেকে কখনো শান্তি পাওয়া যায় না ভানু। তুমি হয়তো 14টা বছর জেলে থেকে পাপের প্রায়শ্চিত্ত করেছো, কিন্তু একবারও কি ভেবেছো তোমার অমরের কথা, তোমার সংসারের কথা? এই 14টা বছর প্রত্যেকটা দিন তোমার অভাব অনুভব করে আমরা কি কষ্টে দিন কাটিয়েছি তুমি তো জানো না। কত রাত অমর ঘুমের মধ্যে বাবা বাবা বলে চিৎকার করে উঠেছে, কত দিন তোমার ফেরার পথের দিকে তাকিয়ে কাটিয়ে দিয়েছে। একবারও কি ভেবেছো তার মনের কথা? অমর, অমর আসেনি? না, তাকে ইচ্ছে করেই আনেনি, কারণ সে এখনো জানে না যে তার বাবা খুনের আসামি জেল খাটছে। ও, অমর জানে তার বাবা ব্যবসার কাজে বিদেশে গেছে। আজই তাকে আমি পাঠিয়েছি দেবীপুর একটা মামলা তদারকি করতে। দেবীপুরে? কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কারণ সূর্যকান্তের পরিবার এখনো দেবীপুরে থাকে না। যতদূর শুনেছি তার এখন এই কলকাতা শহরে আছে। এই যে কাকা, গ্রামেই বড় বাড়িটা কার, নাম জানেন? এটা অনাদি বাবুর। অনাদি বাবু এখন আর এখানে থাকে না, 15 বছর আগে হঠাৎ চলে যান। খুব ভালো লোক ছিলেন অনাদি বাবু। গ্রামের ও স্বর্গের পরী জ্যোতিমা, সূর্যকান্ত বাবুর একমাত্র মেয়ে, আজই ওর জন্মদিন, প্রতি বছর এই দিনটাই এখানে আসে। চলে যাই স্বপ্নে দেখা দেখা।
ছোট ছোট ডানা মেলে আকাশের বুক শিরে উড়ে যায় যে তারা কোন জানা দেশে, কোন জানা দেশে। ছোট ছোট ডানা মেলে আকাশের বুক চিরে উড়ে যায় যে তারা কোন জানা দেশে, কোন জানা দেশে। আমারও যে মনে চাই ছুটে ছুটে চলে যাই স্বপ্নে দেখা রই অচেনা সেই দেশে, অচেনা সেই দেশে। শুনছেন, কি হল? কেটে গেছে। কই দেখি, কিচ্ছু হয়নি। চোখের জল ফেলছো কেন? হতে পারে তোমার চোখের জলের এক এক বিন্দু মুক্তর কণা, তবু যে পৃথিবীর বুকে এই মুক্তির আঘাত কোনোদিনও সহ্য হবে না, তাই এটা আমার কাছে জনমিত হয়ে তোলা। কি করছি? অমর, কি রে, সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি, কোথায় ছিলি? যাই হোক, কোর্টের কাজ শেষ হয়ে গেছে, এখন বাড়ি ফিরেছ। আরে বাবা, চুপ করে রইলি কেন, কিছু বল। ফটোগুলো আজই ডেভেলপ করে প্রিন্ট বের করতে হবে। ফটো? কার ফটো? কি হলো, এত হাসি যে? কি হলো দিদি ভাই, গ্রামে আসা নাম শুনে মুখটাতে গোমড়া করেছিলি। জানো দিদা, আমার ফটোগুলো না টপ টপ করে তুলে নিল, আর আমি বোকার মতন তা চেয়ে চেয়ে দেখলাম। কে ছবি তুলল? কার কথা বলছিস তুই? ওই যে, তার নামটা তো জানা হয়নি। কার নাম জানা হয়নি মা? না, কিছু না, এমনি বলছিলাম। আচ্ছা, তুমি তৈরি হয়ে নাও, তোমার জন্মদিনে গণ্যমান্য সব লোকেরা আসবেন। আরে সূর্য, জ্যোতির হবু শ্বশুর বাড়িতে নেমন্তন্ন পাঠিয়েছিস তো? সে আর বলতে, তবে হবু শ্বশুর মশাই আসছে না মা, কিন্তু হবু জামাই বাবাজি আসছেন। হ্যাঁ।
জামা? হ্যাঁ দাদা বলো বলো। দেখো অতিথি আপনাদের যেন কোনো ত্রুটি না হয়। না না তোমার কোনো চিন্তা নেই, যতই জন্মদিন বলে কথা। এই যে অমর, আমার কিন্তু ভীষণ ভয় করছে রে, চল ফিরে যাই। দূর, একবার যখন এসেই পড়েছি তখন এই ফটোগুলো না দেখিয়ে আমি যাচ্ছি না। চিন্তামণি আমার নাম, কোনো কিছু চিন্তা করার নেই, মাল খেয়ে যাও। ওয়েটার ওয়েটার ওয়েটার! এই যে সুকুমার বাবু, আপনি কিন্তু আপনার কোটা থেকে বেশি খাবেন না, নেশা হয়ে যাবে। না চিন্তা নেই, কোনো চিন্তা নেই। নমস্কার নমস্কার, কে আমাকে চিনতে পারলেন না তো? আমি কিন্তু ঠিক চিনতে পেরেছি। চুপ করে থাকলে কিন্তু আমার চোখে পাকি দিতে পারবে? পারবে না কিন্তু। না মানে আমি চলে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়া, চলে যাব বললেই কি চলে যাওয়া যায়? অজিত বাবু, অজিত বাবু, অজিত বাবু, কি করে বুঝতে পেরেছি বলতো যে তুমি অজিত বাবু? কি করে? তোমার গোটিটা কি লেখা আছে? আমার চিনতে পারলেন না তো? হ্যাঁ আর চিনবেই বা কি করে? হ্যাঁ সেই ছোট্টবেলায় দেখেছিলাম, এখন কত বড় হয়ে গেছে। দুর্গা, কি হলো, ডাকছ কেন? এই হচ্ছে অজিত। কত বড় হয়ে গেছে দেখেছো? ওকে কতটুকু দেখেছিলাম বলো তো। ইয়ে তুই ওকে পৌঁছে দিয়ে এসো জ্যোতির কাছে। হ্যাঁ এসো, আমার সঙ্গে এসো, এসো, যাও যাও যাও, এসো 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 এসো। জ্যোতি জ্যোতি, কাকে নিয়ে এসেছি দেখ। এই যে আমি কেন বিশ্বাস করছি না যে আমার নাম অজিত বোস, আমার বাবার নাম অধীর বোস। ফাইলে আমার জায়গা বলি, তুমি অজিত বোস। আচ্ছা আপনি কেন বিশ্বাস করছেন যে ব্যাপারটা আমি আমি অজিত বোস? না দেখাচ্ছি আমি, চিনতে পারলি না তো? অজিত তোমরা গল্প করো, আমি যাই। আমি যে তোমারি, আমি যে তোমারি, আমি যে তোমারি, আমার মনে হচ্ছে কোথায় ভুল হচ্ছে। আচ্ছা তুমি যদি আসল অজিত হও, হ্যাঁ তাহলে এই যে লোকটা চলে গেলে সে কে? আমি ঠিক বুঝতে পারছি না। না না এই এই যে এই লোকটা কে 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 চিনতে পারছি না আমি। কে? এই পালাচ্ছে পালাচ্ছে, ধরো ধরো, দিকে গেল, ধরো ধরো। এত বড় সাহস! হ্যাঁ এত বড় সাহস! আমার বাড়িতে ঢুকে আমাকেই বোকা বানিয়ে গেল, আমাদের নাকে মুখে যে চুনকালি মাখিয়ে দিয়ে গেল, তোকে যদি একবার পেতাম না। হ্যাঁ সে তোমরা যাই বলো না কেন, ছেলেটা কিন্তু খুব চালাক, যেভাবে তোমাদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে গেল। কার কথা বলছো বৌমা? ওই খুনি ভানু প্রতাপের ছেলেটা, শয়তানের বাচ্চা। সাপের বাচ্চাটাকে যদি হাতের কাছে পাই না, বিষ দাঁত একেবারে ভেঙে দেবো। এই দেবীপুরে এলে আমার বংশে কোনো না কোনো অঘটন ঘটে, আমি কালই দেবীপুর ছেড়ে চলে যাবো।
কাজটা কিন্তু তুই ঠিক করিস তুই অমর। আমি কি তোর মতো ভীতু নাকি যে ভয় ছোটে পালিয়ে আসবো? আর তুই কোনদিন প্রেম করেছিস? এর জন্য রিস্ক নিতে হয়, বুঝেছিস? অমর বাবা, তোকে কত ছোট দেখে গিয়েছি বাবা। তুমি আমাকে ভুলে গেল, আমি কিন্তু তোমায় ভুলিনি বাবা। তোমার কি, তোমার কি আমার কথা একবারও মনে পড়েনি বাবা? পড়তো বাবা, মনে পড়তো, অনেকবার অনেকবার মনে পড়তো বাবা। তোকে দেখতে বড্ড ইচ্ছে করতো বাবা, বড্ড ইচ্ছে করতো, কিন্তু আমি তো আসতে পারিনি বাবা। আমি যে কালের নিয়মে বাঁধা ছিলাম বাবা। কালের নিয়ম? কালের নিয়মে? হ্যাঁ বাবা, একজন পাপীকে তার তার অপরাধের শাস্তি দিয়েছিলাম তাই। ভালো, এতদিন বাদে বাপ বেটায় দেখা, আবার ওসব পুরনো কথা টানছ কেন? অমরও ক্লান্ত হয়ে ফিরেছে, তুমিও ক্লান্ত, বিশ্রাম করো, পরে কথা হবে। অমর তুমি এসো, ওপরে এসো, এসো। ভালোবাসা হলে কি হয়? যতদূর শুনেছি রাতে ঘুম হয় না, খেতে ইচ্ছে করে না, আর মনের মানুষটা না চোখের সামনে সারাক্ষণ ঘুর 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 করে। হ্যাঁ রে, তুই এ কথা কেন জিজ্ঞেস করছিস রে? জানিস, ওর মুখটা না সব সময় আমার চোখের সামনে ভেসে বেড়ায়। বুঝেছি, তুমি মরেছো। এই বললা রে, তোর মনের মানুষটা কে? জানি না। আমি এদিকটা দেখছি। এই আমি এটা খাবো। গ্রামের সেই মেয়েটা মনে হচ্ছে না? এই তোরা যা যা নিবি নিয়ে নে, আজ আমি সমস্ত পেমেন্ট নিজে করব। সত্যি? আচ্ছা, যা বিল হয়েছে পেমেন্ট আমি করব, এটা আমার বন্ধুর কথা। তাই নাকি? এ মিস্টার, কে আপনি? আপনি এই দোকানের মালিক নন? না না না, এটা আমার বন্ধুর কথা, আর বন্ধুর কথা মানে নিজের কথা, ঠিক তাই না? এর সঙ্গে পেমেন্টে কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে, সেটা আমার একান্তই আপন। সর্বনাশ, এ তো রোমিও হয়ে গেছে। Thank you.
মনির যদি চিনতে ভুল না হয় তাহলে আমি ঠিক চিনতে পেরেছি, চৌধুরী বাড়ির মেজবাবু না? হ্যাঁ, তোমার চিন্তাই ঠিক। কেমন আছো তোমরা? মেজবাবু, আপনারা গ্রাম ছেড়ে চলে গেছেন, আমরা কি করে ভালো থাকি বলুন? তবে হ্যাঁ, আপনার ছেলেকে দেখলাম, একবারে বাপকা বেটা। অমরকে এখানে? হ্যাঁ গো, সূর্যকান্তের মেয়ে জন্মদিনে অজিত সেজে এসেছিল, সবাইকে একবারে বোকা বানিয়ে দিয়ে গেল। দিন রাত্রি ঘরের মধ্যে বসে থাকবি, মন খারাপ করবে না তো কি করবে? কলেজ ছুটিতে আমরা সবাই বেড়াতে যাচ্ছি, তুই আমাদের সঙ্গে যাবি কিন্তু। কিরে, যাবি তো? যেতে তো আমারও ইচ্ছে করে, কিন্তু আমাকে একা কোথাও যেতে দেবে না, আমি নাকি হারিয়ে যাব। তিন বান্ধবীতে মিলে কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে শুনি? আঙ্কেল, আমরা এবার কলেজের ছুটিতে মুকুটমণিপুর যাব ঠিক করেছি, যদি আমাদের সঙ্গে যাক না। হ্যাঁ, কিন্তু জ্যোতি তো একা কোনোদিন বাড়ি বাইরে যায়নি। ও মা, একা যাবে কেন, আমরা তো সবাই যাচ্ছি। জ্যোতি যদি যেতে চায় তো নিশ্চয়ই যাবে। সূর্য, ওকে চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখিস নি তো, বাইরের জগৎকে চিনতে দে। হ্যাঁ মা, কিন্তু ওই মুকুট না টোপো, ওর এই জায়গাটা অনেক দূর। দূর হোক কাছে হোক, জ্যোতি তো আর একা যাচ্ছে না, সঙ্গে তো ওরাও রয়েছে। আর বাইরে ঘুরে এলে মনটাও ভালো হবে। ঠিক আছে, যখন চাইছো তাই হবে, আমি আপত্তি করে সকলের শত্রু হতে যাই কেন? শত্রু না বাবা না, এ শহরে কে এমন আছে যে আমাদের শত্রু আছে? তুমি জানো না, কিন্তু এখন বোধ হয় সময় হয়েছে তোমাকে সব কথা খুলে বলার। আচ্ছা, এসব কথা অমরকে না বলি নয়, যা হবারটা তো হয়ে গেছে, আবার সেসব কথা এখন তোলার কি কারণ আমি বুঝতে পারছি। কারণ আছে দাদা, কারণ আছে, তুমি জানো না। এই অমর আর শ্যাম, ওরা লুকিয়ে দেবীপুরে সূর্যকান্তের বাড়িতে গিয়েছিল। ঠিক, সূর্যকান্তের? হ্যাঁ দাদা, ভগবানের অসীম করুণা যে সূর্যকান্ত ওদের চিনতে পারেনি। চিনতে পারলে কি হতো বলতো দাদা? তাদের সঙ্গে আমাদের কিসের শত্রুতা যে আমায় চিনতে পারলে আমার সর্বনাশ হয়ে যাবে? আমি এখনো বলছি ভানু, আমারকে অতীতের কথা বলার কোনো প্রয়োজন নেই। না বড় বাবা না, আজ আমাকে জানতেই হবে আমাদের দুই পরিবারের মধ্যে কিসের এত শত্রুতা যার জন্য তোমরা এত চিন্তিত। তুমি তুমি এতদিন জানতে যে আমি আমি 14 বছর বিদেশে ছিলাম ব্যবসা করার জন্য। আসলে এই 14 বছর আমি আমি জেলে ছিলাম একজনকে খুন করার অপরাধে। আজ সে কথাটাই তোমায় খুলে বলবো। সূর্যকান্তের ছোট ভাই রতন মিথ্যে ভালোবাসার অভিনয় করে সর্বনাশ করেছিল আমাদের আমাদের ছোট বোনের। আর সে বেচারি
সে বেচারি সেই লজ্জার হাত থেকে বাঁচবার জন্য আত্মহত্যা করেছিল। আমি আমি তার প্রতিশোধ নিতে গুলি করে খুন করেছিলাম রতনকে। তাই বলছি বাবা, তাই বলছি ভুল করেও আর কখনো তুমি ওদের বাড়িতে যেও না, ওদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখার চেষ্টা করো না। একটা কথা মনে রাখবে, আমাদের দুটো বংশের মধ্যে একটাই সম্পর্ক থাকতে পারে, সেটা বন্ধুকের লড়াইয়ের। আমি কিছুতেই বুঝতে পারছি না অমরের সামনে এসব কথা বলার মানে কি। মানে আছে যাতে নিজের অজান্তে অমর কখনো ভুল না করে বসে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ মিস্টার সিঙ্গানিয়া, হ্যাঁ শুনুন, আমার ছেলে অমর আর আমার ভাইপো শ্যাম এরা দুজন আজ আপনার কাছে যাবে, আপনার সাথে মিটিং করবে। না না আমি যেতে পারছি না, আমাকে আজ বিকেলে ফ্লাইটে দিল্লি যেতে হবে, জরুরি কাজ পড়ে গিয়েছে। হ্যাঁ আরে না না আমি ফিরে এসেই আপনার সঙ্গে যোগাযোগ করব। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। অমর বলো, তোমাকে আর শ্যামকে আজকে বাঁকুড়া যেতে হবে, ওখানে আমাদের যে নতুন হোটেলটা হবে সে ব্যাপারে মিস্টার সিংহানিয়ার সঙ্গে মিটিং করতে হবে। আজই? হ্যাঁ আজই, প্রয়োজন হলে তোমরা বাইকে আর চলে যাও। La 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 la
গাড়ি থামালি কেন? বাসটা কোন দিকে গেল বলতো? বোধহয় মুকুটমণিপুরের ওদিকেই গেল। আমরা মুকুটমণিপুর যাব। আরে আমরা তো বাঁকুড়া যাবো, আর্জেন্ট মিটিং আছে না? মিটিং মিটিং এর মারগুলি। কিন্তু কোনো কিন্তু নয় শ্যাম, আমরা মুকুটমণিপুর যাব, ব্যাস। ভেবে দেখ অমর, জ্যাঠামশাই জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু আমি যাবই, আর কিছু কথা চল। হ্যাঁ রে জ্যোতি, তোর কি হয়েছে বলতো? বাসে কারোর সঙ্গে কথা বললি না, চুপ করে বসে রইলি, আর এখানে এসে এত সুন্দর একটা পরিবেশ দেখেও কি তোর কোনো কথা বলতে ইচ্ছা করছে না? কি রে, চারিদিকে কি দেখছিস এমন করে? কি গো, মেয়েকে একলা পাঠিয়ে দিয়ে খুব মন খারাপ লাগছে, তাই না? হ্যাঁ, আসলে ওকে ওখানে পাঠাতে আমার মন সায় দিচ্ছিল না। ওখানে কি করছে, কি খাচ্ছে, এসব ভেবে খুব অস্থির লাগছে। তুমি কি বলো তো, তোমার মেয়ে কি কচি খুকি? সে নিজের ভালো মন্দ বোঝে না? আচ্ছা, ওর বিয়ের পর কি করবে? ওর পেছনে পেছনে ঘুরে বেড়াবে? প্রয়োজনে তাই করতে হবে। দশটা নয়, পাঁচটা নয়, চৌধুরী বংশের একমাত্র মেয়ে। হ্যালো, হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার, জ্যোতি? হ্যাঁ, জ্যোতি তো মুকুটমণিপুর বেড়াতে গেছে। কি বললেন, অজিত ওখানে আছে? তো ভালোই হলো, আপনি অজিতকে বলে দেবেন জ্যোতির দিকে একটু লক্ষ্য রাখতে। দুজন দুজনকে ভালো করে একটু চিনে নিক। হ্যাঁ, জ্যোতি ফিরে আসুক, তারপরে ভালো দিনক্ষণ দেখে ওই বিয়েটা পাকা করে নেবেন। হ্যাঁ, কেমন? আচ্ছা আচ্ছা, রাখছি। শোনো, অজিতের বাবা তো খুব চাপ দিচ্ছে যাতে তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়, তাই নাকি? তুমি খুশি তো? জ্যোতি, জ্যোতি, কোথায় গেছিলে এত ভোরবেলা? হাসছিস কেন, কি ব্যাপার? বল না, বল না, হাসছিস কেন? ভোরে সূর্য দেখতে, জানিস ভোরে সূর্য দেখলে সারাদিন কত ভালো যায়। হ্যালো জ্যোতিমা, বাবা বলছি। বাবা? না, ঠিক ঠিক পৌঁছেছে তো? হ্যাঁ, আমরা ঠিক মতন এসে পৌঁছে গেছি। শোনো, তোমাকে একটা সুখবর দিচ্ছি, ওখানে অজিত আর তার বন্ধুরা বেড়াতে গেছে। কি বললে, কে আসছে? অজিত বোস? হ্যাঁ, তোমরা দুজনে দুজনের সঙ্গে বেশ নিজেদের মধ্যে আলাপ পরিচয়টা করে নিও, কারণ আজ থেকে সাত দিন বাদে তোমাদের পাকা দেখা। রাখছি। গুড মর্নিং জ্যোতি, আদমের নাম অজিত বোস, আঙ্কেলের অনিশ্চি পেয়েছে। দেবীপুরে যেমনটা দেখেছিলাম মনে হচ্ছে অনেক কম দেখেছি, আজ মনে হচ্ছে সদ্য ফোটা একটা গোলাপ। গোলাপ গাছে কাটা থাকে বাবু, এইদিকে গোলাপ ফুল ছুতে গেলে কাটা ফুটে যাবে। কে তুমি, কি চাই? ওরা ওরা আমাদের গাই, আমি দেখেছি এই পাহাড়ে যে সুন্দর সুন্দর জায়গা আছে না, ওরাই আমাদের ঘুরিয়ে দেখাবে। আচ্ছা, এই পাহাড়ে সবকিছু তো আমিও চিনি, আমি তোমাদের ঘুরিয়ে দেখাতাম। মাফ করবেন হুজুর, পাহাড়ে টুরিস্টদের ঘুরিয়ে দেখানো আমার পেশা। আমার ঘরে আমার মা আছে, বোন আছে, বিবি আছে, একটা বাচ্চা আছে। স্টপ, তোমায় হুজুর তাদের পেটে লাত মারবেন না। ছোটবেলা থেকে এই জঙ্গলে মানুষ, সব রাস্তা চিনি। তাছাড়া তাছাড়া এখানে না জঙ্গলি সাপ আছে। ও বাবা, সাপ আছে? সাপ না, ভীষণ ভয় করে। সাপ নয়,
খতরনাক কাঁকড়া পিছিয়ে আছে। আর যদি একবার কামড়ায় না তাহলে কেউ বাঁচে না। সব বাজে কথা, না এখানে সাপ আছে না এখানে কাঁকড়া বিছে আছে, দুটো পয়সা কামাবার জন্য যত আজে বাজে কথা। ছোট লোক, এই টাকাগুলো ধরো আর এখানে যেন দ্বিতীয় দিন তোমাদের দেখতে না পাই। জাস্ট গেট লস্ট। আরামে টাকা নিলে হাত পচে যাবে বাবু, কামায়ের টাকা নেবো। একদিন ওর সঙ্গে গেলে এমন কিছু হবে না, আমরা আপনাদের সঙ্গেই ঘুরতে যাব। অজিত বাবু আপনি বরং কাল আসবেন। মানে তোমরা একটু দাঁড়াও, আমরা এক্ষুনি তৈরি হয়ে আসছি। চল। দেখ না কোনা চেয়ে চেয়ে কাছে আসে দূরে যে মানুষ তো তোর কাছে আছে তাকে তুই বলেছে। দেখ না কোনা চেয়ে চেয়ে কি রে গালি কেন আসবি তো ধুর তুই থাক চলো আজ যা চলো 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 আসবি না থাক। ওই সবুজ উঁচু নিচু পাহাড়ের নিচে সিঙ্গারি আর কংসাবতীর মিলন, কি সুন্দর! আর ছোট ছোট পাহাড়ে পাঁচ দিন এখানকার সুন্দরতার দৃশ্য আপনাদের মুগ্ধ করবে। জানেন কি, মুকুট মণিপুর নতুন কপট কপটীদের জন্য সব থেকে সুন্দর হানিমুনের স্পট। বাজে বকবক করো না তো, আমাকে একটু একা থাকতে দাও। কি হলো গোগাই, এখানে দাঁড়িয়ে আছো কেন? ওই দিকে চলো। হ্যাঁ ম্যাম সাহেব। ওই চাঁদপানা ম্যাম সাহেবের কি হয়েছে গো? জানি না বাবা ওর কি হয়েছে, এখানে এসে থেকে চারিদিকে যে কাকে খুঁজছে তা ওই জানে, তুমিই বোঝো। ম্যাম সাহেব এখানে আবার কি চাই? চাইতে অনেক কিছু, কিন্তু আমি যা চাই তার থেকে আপনার চাওয়াটা অনেক দামি। তার মানে? মানে মানে আপনি এখন যাকে খুঁজছেন সেটা আমি জানি। কি করে বুঝলে আমি কি চাই, কাকে চাই? আপনার চোখ যাকে খুঁজে বেড়াচ্ছে তাকে আমি দেখতে পাচ্ছি। সত্যি সত্যি তুমি জানো আমি কাকে চাইছি? নিশ্চয়ই, আপনি যাকে খুঁজছেন সে তো আপনার সামনেই দাঁড়িয়ে আছে। না মানে ওই যে দূরে পাটা দেখতে পাচ্ছেন, ওই দূরে, তার পিছনে গেলেই আপনি তাকে দেখতে পাবেন। সত্যি সত্যি তাকে আমি দেখতে পাবো? কি এই দেখুন না। আরে মশাই, দুজনের দুজনকে দেখার একটা সময় আছে, তাকে শুভ দৃষ্টি বলে। আপাতত খাবারটা খেয়ে নিন, নাহলে খাবারগুলোই ঠান্ডা হয়ে যাবে।
এই ফালতু কথাগুলো বলার জন্য আপনি আমাকে এখানে ডেকে এনেছেন জ্যোতি দেবী। ফালতু তবে নয় তো কি, আজকালকার দিনে আমার আপনার দুই চারটে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না থাকলে তাহলে কিসের স্ট্যাটাস? লাইফটা তো এনজয়মেন্টের জন্য, আর আমার দুই চারটে গার্লফ্রেন্ড আছে, তাদের সঙ্গে আমার সব রকম সম্পর্কই চলে। আই মিন ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, তবে নিজের সঙ্গে আমাকে তুলনা করবেন না অজিত বাবু। মেয়েদের জীবনে ভালোবাসা হয় একবারই, আর তাকে নিয়েই ঘর বাঁধার স্বপ্ন দেখে। সে স্বপ্ন আপনার কোনোদিনই সফল হবে না, সেটা ভবিষ্যতই বলে দেবে। তবে আপনাকে একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি অজিত বাবু, আমার বাবা মা যতই চেষ্টা করুক না কেন, আপনার সঙ্গে আমার বিয়ে হবে না। অমর আমার প্রথম ভালোবাসা, আর অমরকে নিয়েই আমি ভবিষ্যতে ঘর বাঁধব। দাঁড়ান, যাওয়ার আগে আমারও একটা কথা শুনে যান, অজিতের সঙ্গে চ্যালেঞ্জ করে খুব একটা ভালো করলেন না, বিয়ে আপনার আমার সঙ্গেই হবে। আপনি যদি পাতালে গিয়েও লোকান না, আপনাকে আমি ঠিক খুঁজে বার করবই। আমার কিন্তু ভীষণ ভয় করছে অমর। ভয়? হ্যাঁ ভয়, কারণ আজ পর্যন্ত পৃথিবীতে যারা ভালোবেসেছে তাদের মিলন কিন্তু কোনোদিনও হয়নি, তারা শুধু দুঃখই পেয়েছে। তুমি মিছিমিছি ভয় পাচ্ছ জ্যোতি, পৃথিবীর কোনো শক্তি আমাদের মিলনে বাধা হতে পারবে না। সত্যি? হ্যাঁ। বাহ অপূর্ব, প্রথমে গাইড, তারপরে প্রেমিক, এখন বড়লোকের মেয়েকে নিয়ে পালানো। হ্যাঁ, টিপিক্যাল হিন্দি ছবির ফর্মুলা। ভদ্রভাবে কথা বলুন অজিত বাবু। ভদ্রতার সীমা তো আপনিই ছাড়িয়ে যাচ্ছেন জ্যোতি দেবী, আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আর আপনি এখানে এসে গোপন অভিসারে মেতে উঠেছেন। শাট আপ, মুখ সামলে কথা বলুন, নইলে নইলে কি করবে, কি করবে, কি করবে তুমি? তোমার মুখ আমি বন্ধ করে দেবো। কি? আপনি এক্ষুনি আমার সঙ্গে কলকাতা ফিরে চলুন, ওখানে গিয়ে আমি সূর্যকান্ত আঙ্কেলকে সব কিছু বলবো। চলুন, হাত ছাড়ুন অজিত বাবু, হাত ছাড়ুন। অজিত বোস যে হাত একবার ধরে সে হাত ছাড়ে না। হ্যালো, কে অমর, তুমি কোথায় কথা বলছো? মুকুটমণিপুর থেকে। মুকুটমণিপুর? তুমি বাঁকুড়া যাওনি? হ্যাঁ, মানে গিয়েছিলাম বাঁকুড়া, ফেরার পথে বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল, তাই দু তিন দিনের জন্য মুকুটমণিপুর চলে এলাম। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শরীরের দিকে নজর রেখো। বড় বাবা, তুমি একটু মা আর বাবাকে একটু বুঝিয়ে বলো না। হ্যাঁ ঠিক আছে, আমি এসে তোমাকে একটা খুব ভালো খবর দেবো। ঠিক আছে, বলে দেবো। হ্যাঁ, ভালোভাবে থেকো, রাখছি। হ্যাঁ রাখলাম। কার ফোন দাদা? ও বোমা, ও অমরের ফোন ছিল, ও মুকুটমণিপুর বেরিয়ে তিন চার দিন বাদে ফিরবে। বড় বাবাকে তো ঠিক ম্যানেজ করে নিলি, এখন জেঠু এখানে এলে কি হবে বলতো? আরে বড় বাবা সব ম্যানেজ করে নেবে, ছাড় তো, তুই বড় চিন্তা করিস। তোর ভাই আরে ইয়ে রোমিও, সকালবেলা জুলিয়েটকে নিয়ে তো বেশ ভালোই মজা লুটলি। হ্যাঁ, সকালবেলা জ্যোতির থাপ্পড়ের দাগটা বোধহয় গাল থেকে এখনো মুছে যায়নি। আবার কেন হাড়গোড় ভাঙতে এসছো মিস্টার ভিলেন? দেখুন, আপনি কিছু মনে করবেন না প্লিজ। হ্যাঁ, আমরা কাল সকালেই এখান থেকে চলে যাব, আর আপনার আর জ্যোতির মাঝখানে কি সম্পর্ক আছে তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। মনে হচ্ছে ওর চেয়ে তোর মাথায় বুদ্ধিটা একটু বেশি আছে। হ্যাঁ, কাল সকালবেলায় ভালো ভালো এখান থেকে ফুটে যাবি, নইলে পরে খুন খারাপা হয়ে যাবে। না না না, ওসবের কোনো প্রয়োজন নেই দাদা, কাল সকালেই আমরা এখান থেকে চলে যাব। যেতে হয় তুই যা, আর এদের মতো শয়তানকে কি করে শায়েস্তা করতে হয় তা আমার জানা আছে। Yeah!
চল এদের সঙ্গে ঝামেলা করে আর লাভ নেই। অনেক হয়েছে অমর, এবার এখান থেকে ফিরেছ। মেজো জেঠু যদি জানতে পারে না তাহলে আর রক্ষে নেই। যতীকে ছেড়ে আমি যাবো না শ্যাম। তুই পাগল হয়ে গেছিস অমর, যতীকে তোর ভুলতেই হবে। শোন, তোর আর যতীর ভালোবাসা কোনোদিনই আমাদের পরিবার মেনে নেবে না অমর। তুই যতীকে ভুলে যা, তা না হলে রক্তের হোলি খেলা শুরু হয়ে যাবে। জ্যোতি, 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 কি রে, কি হয়েছে, কাঁদছিস কেন, কি হয়েছে তোর? অমর, আমি ওকে ভুলতে পারবো না রে। আমি ওকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কাল সকালেই আমরা এখান থেকে চলে যাব অমর। কাঁদছিস কেন? বল না জ্যোতি, কি হয়েছে তোর? আরে কবিতা, কি ব্যাপার, এত ছুটছ কেন? তা শুনে তোমাদের কি লাভ, তোমরা তো চলে যাচ্ছ। জ্যোতির ভীষণ জ্বর, বেহুশ হয়ে আছে, খালি অমরের নাম করছে, ভীষণ ভয় করছিল, তাই ডক্টরকে ফোন করে এলাম। টেম্পারেচার খুব হাই অমরকে। যাই হোক, নিশ্চয়ই অমর আপনার বান্ধবীর খুব প্রিয়জন, এই সময় মেডিসিনের থেকে তার বিশেষ প্রয়োজন, সেটাই হবে তার আসল মেডিসিন। আচ্ছা আমার সঙ্গে চলুন, ওষুধ দিয়ে দিচ্ছি। জ্যোতি, জ্যোতি, দেখো দেখো আমি এসেছি। জ্যোতি, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না বলো? না জ্যোতি, না, তোমায় ছেড়ে আমি কোথাও যাবো না জ্যোতি। জ্যোতি, হ্যালো আঙ্কেল, আমি অজিত বলছি। কি হয়েছে? ভেরি সিরিয়াস নিউজ আছে। সিরিয়াস? হ্যাঁ সিরিয়াস, দে 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 আমায় দে। হ্যালো অজিত, অজিত বলো, আমি সূর্যকান্ত বলছি। একটা ভীষণ খারাপ খবর আছে, দেবীপুরে আমার নাম করে যে ছেলেটা আপনাকে বোকা বানিয়েছিল সে এখানে জ্যোতির সঙ্গে প্রেম করছে। হোয়াট ডু ইউ মিন, তুমি তুমি অমরের কথা বলছো? অমর, সেই খুনিরা ছেলে? হ্যাঁ, আমি জ্যোতিকে অনেকবার বারণ করেছি কিন্তু কিন্তু কোনো কথাই শুনছে না। এমনকি এমনকি একই হোটেলে রয়েছে। একই হোটেলে? সর্বনাশ, নিশ্চয়ই খুনিটা ওর ছেলেকে জ্যোতির পেছনে লাগিয়েছে। দাদা শোনো, তুমি একটা কাজ করো, তুমি ওদের পেছনে নজর রাখো, আমরা আজই রওনা হচ্ছি ওই মুকুটমণিপুর। ওকে আঙ্কেল, ওকে। দুর্গা, কি হলোটা, কি আমি চিৎকার করে গলা ফাটাচ্ছ কেন? দাদা দাদা, আপনার শরীর ভালো নয়, ডাক্তার আপনাকে চিৎকার করতে বারণ করেছে। চুপ করো, আর যা ঘটেছে তার জন্য তোমরা দায়ী। কি ঘটেছে? কি ঘটেনি, তোমার মেয়ের পেছনে, তোমার মেয়ের পেছনে বদমাইশের ছেলেটা হ্যাংলার মতো ঘুরে বেড়াচ্ছে। আমি জানি নিশ্চয়ই কোনো কুমতলব আছে। কার ছেলে, কার পেছনে ঘুরে বেড়াচ্ছে? ওই আমাদের পরম শত্রু খুনি ভানু প্রতাপের ছেলে। কতবার বারণ করেছিলাম যে যদিকে একা যেতে দিও না, কিন্তু কে শুনে আমার কথা, এবার বোঝো। তুমি মিছি মিছি ভয় পাচ্ছ, আর বাবা ওরা একই বৈশিতে বন্ধুর মতো মেলামেশা করছে। ওরা তো আর তোমার শত্রুতার কথা জানে না, জানলে ওরা কখনো মিশতো না। চুপ করো, মেশাচ্ছি আমি, আমার নাম সূর্যকান্ত, খুন করে ফেলবো। হাই, তো দেরি হলো, ফ্লাইট লেট ছিল নাকি? হ্যাঁ দাদা, এক ঘন্টার মতন ফ্লাইট লেট ছিল। আচ্ছা দাদা, ওই অমর কোনো ফোন করেছিল?
না অমর ওই দেখ বোধ হয় অমরের ফোন এলো দেখ হ্যালো মেজদা তোমার ফোন হ্যালো হ্যাঁ বলছি অমর হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি কে বলছেন হ্যালো 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 ও মাই গড যা ভয় করেছিলাম তাই হয়েছে কি হয়েছে অমরের কি হয়েছে বলো না চুপ করে আছো কেন চুপ থাকি যা বল কি হয়েছে অমরের তার মানে অমর মিটিং এ যায়নি হ্যালো মিস্টার সিংহানিয়া আমি ভানু প্রতাপ বলছি আমার ছেলে অমর কি আপনার ওখানে গিয়েছিল ও যায়নি ঠিক আছে কি হয়েছে আমায় বলবি তো যা হয়েছে সেটা শুনলে লজ্জায় তোমার মাথা হেট হয়ে যাবে দাদা ওই সূর্যকান্ত তার মেয়ে জ্যোতিকে লেলিয়ে দিয়ে অমরকে ভুলিয়ে নিয়ে গিয়ে তাকে ফাঁদে ফেলেছে এখন আমি না গেলে সর্বনাশ হয়ে যাবে দাঁড়া আমিও যাবো তোর সঙ্গে না তুমি যাবে না দাদা আমি একাই যাব আর ওই সূর্যকান্তকে বুঝিয়ে দেবো 14 বছর জেলে থাকলেও আমার রক্ত এখনো ঠান্ডা হয়ে যায়নি শুধু এই মনের গহনে নীল পাহাড়ের মাথা
মুখ সামলে কথা বলবি সূর্যকান্ত, ভুলে যাস না তো ছোট ভাইকে আমি গুলি করে মেরেছিলাম। ভানু প্রতাপ তুই ভুলে যাস না বাঘকে গুলি করে মারা আমার নেশা। তোর এই বদমাশ ছেলে আমার মেয়েকে ভুলিয়ে রেখেছে। অমর, মেয়েটার হাত ধরে নিজের বংশকে কলঙ্কিত না করে আমার সঙ্গে ফিরে চলো। যদি ওই নোংরা অসভ্য ছেলেটার হাত ছেড়ে আমার সঙ্গে চল, কোনো ভয় নেই, আমি এসে গেছি। আমার কথাটা শুনতে পাচ্ছ না? মেয়েটার হাত ছেড়ে দাও। বাবা বাবা, এ হাত আর কেউ ছাড়তে পারবে না। আমি আমি যদিকে ভালোবাসি বাবা। ভালোবাসার নাটক করাচ্ছি, চল চল চলো। বাবা আমি অমরকে ছেড়ে যাব না। বাবা হাত ছেড়ে দাও। অমর, তুমি আমাকে অমরের কাছ থেকে নিয়ে যেও না। বাবা বাবা, আমি যদিকে ভালোবাসি বাবা, যদিকে ছাড়া আমি বাঁচব না বাবা। পৃথিবীর কোন শক্তি যদিকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না বাবা। যত তাড়াতাড়ি সম্ভব জ্যোতির সঙ্গে তোমার বিয়েটা দিতে পারলে আমি নিশ্চিন্ত হতে পারি। চৌধুরী বংশের মান সম্মান কিন্তু সব তোমার হাতে বাবা। আঙ্কেল, আপনি কোনো কিছু চিন্তা করবেন, আমি আজই বাবাকে ফোন করে সব জানাচ্ছি। আর সামনে মাসে যাতে বিয়েটা হয় তার ব্যবস্থা করছি। বাবা, জন্ম মৃত্যু বিয়ে এ তো বিধাতার লিখন। তোমরা তোমরা হাজার চেষ্টা করলেও তা বদলাতে পারবে না। আর একটা কথা, আমি অমরকে ভালোবাসি, এ জন্মে কেন আসছে জন্মেও কেউ তোমরা আমাকে অমরের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। বাবা, ছোটবেলা থেকে তোমার কাছে যা যা চেয়েছি সব পেয়েছি, কোনোদিন তুমি না করনি। আজ আমি তোমার কাছ থেকে অমরকে চাইছি বাবা, অমরকে চাইছি। চুপ কর জ্যোতি, অমর নামটা মুখে আনতে তোর লজ্জা করছে না? তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ, আমি অমরের ভালোবাসায় পাগল হয়ে গেছি, আর সারা জীবন পাগল হয়ে থাকতে চাই কাকা। চুপ কর, চুপ কর জ্যোতি। তুই কেন বুঝতে চাইছিস না যে ওই পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক কোনো দিন জোড়া লাগতে পারে না রে? ওরা তো ছোট কাকাকে খুন করেছিল। ওরা ওরা খুনি। ওরা যদি খুনি হয় আর তোমরা তোমরাও তো খুনি। ছোট কাকা ওদের ছোট বোনের ভালোবাসাকে খুন করেছিল, তাকে বাধ্য করেছিল আত্মহত্যা করতে। দোষ যদি কারো হয়ে থাকে তোমরা সকলেই দোষী। বাবা, তোমাদের দুই পরিবারের ঝগড়ার মাঝে আমাদের ভালোবাসাকে বলি দিও না, তাহলে ভগবানও সহ্য করবে না। বলি হবে, ওই শয়তানের বাচ্চা আমার মেয়ের মাথা খারাপ করে দিয়েছে। ওই বদমাইশটাকে এমন শিক্ষা দেব যে ভালোবাসার কথা ভুলে যাবে। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আমাদের বাবা মা নিজেদের স্বার্থের জন্য আমাদের ভালোবাসাকে কোনোদিন মেনে নেবে না অমর। আমার বাবা ঠিক তাই, নিজের স্বার্থের জন্য আমাকে খুন করতে তার হাত এক ফোঁটাও কাঁপবে না। আমাদেরকে একটা কিছু করতে হবে জ্যোতি। শোনো জ্যোতি, আজ বিকেল চারটে তুমি আমার জন্য সাফারি পার্কে অপেক্ষা করবে, ঠিক আছে? আমি যেভাবেই পারি চলে যাব, তুমি কিন্তু আমার জন্য অপেক্ষা করবে। ওকে বাই। অমর, কি ব্যাপার, কার ফোন? না মানে আমার এক বন্ধুর ফোন, আজই বিদেশ থেকে এসেছে। ও, তোমার বন্ধু? তা কি বললো তোমার বন্ধু? ও ও আজ বিকেল চারটের সময় আমাকে ওর বাড়িতে ডেকেছে। কিন্তু চারটের সময় তুমি কি করে যাবে? তোমাকে তো একটা জরুরি কাজে যেতে হবে। জরুরি কাজ? আসলে ওই মিস্টার সিংহানিয়া দিল্লি থেকে চারটের ফ্লাইটে এখানে এসে পৌঁছচ্ছেন, তোমায় তাকে রিসিভ করতে হবে। কিন্তু বাবা, মিস্টার সিংহানিয়াকে তো তোমার রিসিভ করতে যাওয়ার কথা ছিল। তাই কথা ছিল, কিন্তু
কিন্তু এর মধ্যে আমার আরো জরুরি একটা কাজ এসে পড়েছে, আমার সেখানে যেতেই হবে, তাই তোমাকেই রিসিভ করতে হবে। কিন্তু বাবা। নো কিন্তু, আগে কাজ তারপর বন্ধু। ওকে। ও হ্যাঁ, ফোনটা উপরে রেখে দিও। তুমি যার জন্য অপেক্ষা করছো সে আর আসবে না। শোনো মা, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু তোমাদের পরিবারের প্রতিটি লোককে আমি ঘেন্না করি, আর তাই তোমাদের পরিবারের কোনো লোকের সঙ্গে আমাদের পরিবারের কোনো সম্পর্ক কোনো দিনই হতে পারে না, এ কথাটা ভবিষ্যতে মনে রেখো। ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় বাবা, যদিকে আমি ভালোবাসি। তোমাদের ভালোবাসার আমার কাছে কোনো দাম নেই। সূর্যকান্তের বাড়ির মেয়ে এই বাড়িতে বউ হয়ে আসবে না। নো, নেভার। বেশ, জ্যোতির যদি এই বাড়িতে বউ হয়ে আসায় তোমাদের কোনো আপত্তি থাকে, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাবা। আমার তোর লজ্জা করলো না বাড়ি ছেড়ে যাওয়ার কথা মুখে আনতে? এই জন্য তোকে আমি দু হাতে বুকে করে মানুষ করেছিলাম, তোকে এত বড় করেছি? তোমরা সবাই নিজেদের কথাই ভাবছো বড় বাবা, একবার আমার কথা ভাবছো না? একটা কথা খুব পরিষ্কার করে বুঝে নাও অমর, ওই মেয়েটিকে তোমায় ভুলতেই হবে। হ্যাঁ, তা না হলে আমি আমি তোমাদের দুজনকে শেষ করে দেব। তুমি এত বড় সাহস তোমার, তুমি আমার বাড়িতেও চলে এসেছো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। কোথায় যাব, কার কাছে যাব? আমার যে সবকিছু এখানে, আপনারা কেন বুঝতে পারছেন না? আমরা দুজনে দুজনকে ছাড়া বাঁচতে পারবো না। অমর ঠিকই বাঁচবে, মোরতার তুমি মরবে। যেমন ভাবে পদ্মা মরেছে। এসব তুমি কি অলক্ষণের কথা বলছো? ঠিকই বলছি, আর সেটাই হবে সূর্যকান্তের উচিত শিক্ষা। বাহ বাহ বাহ, অপূর্ব! জেলখানায় থেকে থেকে তোর মন এবং মুখের ভাষাটাও ক্রিমিনালদের মতো হয়ে গেছে দাদা। ইয়েস, অতীতে যা ঘটেছে তার জন্য কি ও দায়ী? ভদ্রলোকের বাড়িতে একটা মেয়ে এসেছে, তাকে তুই যা মুখে আসছিস তাই বলে অপমান করে যাচ্ছিস, কি ভেবেছিস তুই আমি মরে গেছি? হ্যাঁ, যা যা, ওকে সসম্মানের বাবা মার হাতে তুলে দিয়ে আস, সেইটাই হবে ভদ্রলোকের মতো কাজ। চলো। না, আমি যাব না। যেতে তোমাকে হবেই, এসো। অমর, আমি চলে এসে যাব না। অমর, অমর, এই নে তোর মেয়ে, এবারের মতন ফেরত দিয়ে গেলাম। ভবিষ্যতে যদি আবার কোনোদিন আমার বাড়িতে ঢোকার চেষ্টা করে তাহলে কিন্তু জ্যান্ত ফেরত পাবি না, মনে রাখিস কথাটা। শুধু অগো তুমি আমার জানো না।
তোমাকে বলে পে তোমায় জেনেছি মনে মনে শুধু তুমি আমার জানো না কত যে রঙের খেলা দেখেছি তোমার দু চোখে ভাষা ছিল যে কত দিলে সেই আশা মুছে দিলে কেন গো আশা ভরা দু চোখেতে ভাষা ছিল যে কত ও ভেঙে দিলে সেই আশা মুছে দিলে কেন গো তুমি যে আমার শুধু যদি সেই করুণ আর্তনাদ এখনো আমার কানে বাজছে ও অমর অমর বলে চলে গেল অথচ আমি চুপ করে দাঁড়িয়ে থাকলাম তু হাত বাড়িয়েও তাকে আমি ধরতে পারলাম না অমর তুমি ভীষণ স্বার্থপর হয়ে গেছিস রে আমি আমি স্বার্থপর হয়ে গেছি হ্যাঁ তুই তুই স্বার্থপর হয়ে গেছিস অমর মিথ্যে তোর ওই ভালোবাসা একদিন আমি তোকে নিষেধ করেছিলাম ওই পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে আর আজ আজ আমি তোর কাছে হাত জোর করে যদি ভালোবাসা ভিক্ষা চাইছি একটা কথা মনে রাখিস আমার কাউকে খুশি করতে গিয়ে অন্য কাউকে দুঃখ দিলে ভগবানও সহ্য করবেন না কবিতার মুখে শুনলাম কাল জ্যোতিকে আশীর্বাদ করতে আসছে তবে জ্যোতি কবিতাকে বলেছে ও যদি তোকে না পায় ও আত্মহত্যা করবে না শ্যাম না এ হতে দেব না জ্যোতি আমায় ছেড়ে কোনোদিনও যেতে পারে না কেন পারে না তুই তো জ্যোতিকে ভুলে গিয়েছিস তবে তার জন্য তোর কিসের জ্বালা কিসের ব্যথা চলে যেতে দে না জ্যোতিকে আমি জানি জ্যোতিকে তুই ভালোবাসিস এখনো সময় আছে অমর তুই জ্যোতিকে নিয়ে পালিয়ে যা অমর পালিয়ে যাব হ্যাঁ হ্যাঁ পালিয়ে যা অমর তোরা দুজন দুজনকে ছেড়ে বেঁচে থাকতে পারবি না ভালোবাসা শত্রুদের বিরুদ্ধে বিদ্রোহ কর তা না হলে পৃথিবীতে কিছুতেই ভালোবাসা টিকে থাকতে পারবে না আমি বলছি পালিয়ে যা অমর পালিয়ে যা হ্যালো হ্যালো কবিতা আমি অমর বলছি ও অমর তুমি জানো না জ্যোতি তোমার জন্য কেঁদে কেঁদে কি অবস্থা করেছে তোমার সঙ্গে আমার ভীষণ দরকার ছিল বলছিলাম যে কাল তুমি জ্যোতির আশীর্বাদে যাচ্ছ তো যাওয়ার তো একদম ইচ্ছে ছিল না তবে তুমি বললে যেতে পারি শোনো আমি এখন যা বলছি সব মন দিয়ে শোনো বলো আমায় কি করতে হবে আরে না 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 আজ তো আশীর্বাদ
বিয়ে তো সাত দিন পরে। সূর্য, ফোনটা একটু নাবা, আমি তো মন্দির থেকে ঘুরে আসছি। দেরি করো না, তাড়াতাড়ি এসো। শুনুন, আপনাকে কিন্তু আসতেই হবে, আমার একমাত্র মেয়ের বিয়ে। হ্যাঁ ঠিক আছে, ছাড়ছি ছাড়ছি। হ্যাঁ রমাকান্ত, নিমন্ত্রণ লিস্টে কেউ যেন বাদ না পড়ে। না না, আমি সব ঠিক করে দিয়েছি আঙ্কেল। এই যে কবিতা, এসো এসো, তুমি এত দেরি করে এলে কেন? তুমি তো জানো জ্যোতিকে তোমায় সাজাতে হবে, এক ঘন্টার মধ্যে অধীর বাবুরা এসে পড়বেন। আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আমি যখন এসে গেছি এক ঘন্টার মধ্যে ওকে সাজিয়ে গুজিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবো। আরে শোন শোন শোন, শ্বশুরবাড়ি কি? আজ তো আশীর্বাদ। সরি বাবা, আমার একদম ভুলে গেছি, আমার যেন খালি মনে হচ্ছে আজই ওর বিয়ে। চোখের জলে ভুক ভাসিয়ে সব মেয়েকে একদিন শ্বশুর বাড়ি যেতে হয়। তোকেও আর যেতে হবে জ্যোতি শ্বশুর বাড়ি। তোর আনন্দ দেখে মনে হচ্ছে জ্যোতির নয় বিয়েটা, না তোরই হচ্ছে। আরে কবিতা, তুই অত বড় ব্যাগে করে কি এনেছিস? আমার জামা কাপড়। জ্যোতির সঙ্গে দু তিন দিন থাকবো তো এখানে, আর বাইরে যেতে হলে নিজের জামা কাপড় সঙ্গে নিয়ে যাওয়াই উচিত। কিরে, তাই না? ও হ্যাঁ, জ্যোতির আলমারিটা কোথায়? ওই তো, ওটাই জ্যোতির আলমারি। दुल्हनिया ले जाएंगे, रह जाएंगे रह जाएंगे, घर वाले देखते रह जाएंगे। ले जाएंगे अमर ज्योति को ले जाएंगे, रह जाएंगे रह जाएंगे, घर वाले देखते रह जाएंगे। ला ला ला, अमर ज्योति को ले जाएंगे। আমি নিচে যাই, গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে। আমি তো আছি। হ্যালো, আমি ভানু প্রতাপ চৌধুরীর সঙ্গে কথা বলতে চাই। বলছি, বলুন। হ্যাঁ, আমি সূর্যকান্ত বলছি। সূর্যকান্ত কি চাই? চাই তো অনেক কিছু করতে, তোর এই রা আলু মার্কা ছেলেটাকে খুন করতে চাই সূর্যকান্ত। কিন্তু আজ আমার মেয়ের আশীর্বাদ, খুন খারাপি করতে ইচ্ছে করছে না। আমার ছেলের গায়ে হাত দেবার আগে একটা কথা মনে রাখিস, আমি এখনো সেই আগের ভানু প্রতাপ আছি। কাকে খুন করতে চাস তুই? এখনো বুঝতে অসুবিধা হচ্ছে? তোর এই লোফার ছেলেটা অমর আমার বাড়ির পেছনে ঘুরঘুর করছিল আমার মেয়ের সঙ্গে দেখা করবে বলে, এখন বুঝতে পারছিস? শুধু তাই নয়, আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাবার সুযোগ খুঁজছিল। আমি ইচ্ছে করলে তোর ছেলেকে এক্ষুনি পুলিশে দিতে পারি, কিন্তু আজকের এই শুভ দিনে কোনো ঝামেলায় জড়াতে চাই না। যদি পারিস ছেলেকে বোঝা, এই নে শয়তানের বাচ্চা, তোর বাপের সঙ্গে কথা বল। হ্যালো 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 সূর্যকান্ত। হ্যাঁ হ্যাঁ, আমি অমর বলছি। ও অমর, শোনো, আমি বাবা বলছি, তুমি এই মুহূর্তে ওখান থেকে বেরিয়ে বাড়িতে চলে আসবে সোজা, কোন রকম গোলমাল করার চেষ্টা করবে না।
হ্যালো হ্যালো, তুমি শুনছো আমার কথা? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। তুমি এই মুহূর্তে ওখান থেকে বাড়িতে চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ যাচ্ছি। কিরে কি হয়েছে, অমর কোথায়? আরে বলবি তো অমর। মারা, যদি তোমরা বন্ধ না করো তাহলে যতবার তোমরা ওকে আঘাত করবে এই ছুরি দিয়ে ততবার আমি আমার শরীরে আঘাত করবো। তোমার আঘাত সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। বেশি ব্লিডিং হওয়াতে শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু 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 কি? জ্যোতি মা হতে চলেছে। What do you mean? আপনি জানেন, আপনি কি বলছেন? আমি জানি, আর এও জানি অনেক দেরি হয়ে গেছে। এসব আমি মানি না, মানি না। যত টাকা লাগে লাগুক, আপনি পাপ বিদায় করুন। শুনুন, আমি খুনি নই, আমি ডাক্তার, আমার পেশা মানুষ বাঁচানো।
আর যাবার আগে আরো একটা কথা বলে যাই, জ্যোতির গর্ভের এই সন্তান মারার চেষ্টা করবেন না, তাতে জ্যোতিরই ভবিষ্যতে ক্ষতি হবে, কথাটা মনে রাখবেন। অমর, কি হয়েছে বেটা? কি কি হয়েছে বলবি তো, কাঁদছিস কেন? না বেটা, না না, শান্ত হ বেটা, শান্ত হ বেটা, শান্ত হ, কাঁদছিস না বেটা, কাঁদছিস না, বাস বেটা, বাস। আমি কাল সকালে তোমার সঙ্গে কথা বলবো, যাও বেটা যাও। একা একা বসে কার সঙ্গে কথা বলছিস? কই না তো, আমি মা, আমার চোখে ফাঁকি দিবি কি করে? তোর বাবা বেঁচে থাকতে যে কথা আমি তোকে বলেছিলাম আজও সেই কথাই বলছি। যা হবার তা হয়ে গেছে, জ্যোতির সঙ্গে অমরের বিয়ে দিয়ে ওদের সংসার পাতে দে সূর্য, তাতে দুই পরিবারের মঙ্গল হবে। আমার জীবন থাকতে তো আমি কখনোই হতে দেব না। তুমি হয়তো তোমার ছোট ছেলের খুনের কথা ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। 7 দিনের মধ্যে অজিতের সঙ্গে জ্যোতির আমি বিয়ে দেবই। আগামী বুধবার তোমরা রেজিস্ট্রিটা সেরে নাও, অনুষ্ঠানের ব্যবস্থাটা আমি পরে করব। আমি বেঁচে থাকতে বিয়ে হতে পারে না ভাই। ওই অমর নামে ছোনাটা জ্যোতির মাথা বিষ ঢুকিয়েছে। আপনি একদম চিন্তা করবেন না, ওর মাথা থেকে কি করে বিষ নামাতে হয় সেটা আমার জানা আছে। আমাকে বিয়ে করতে এসেছেন তাই না? আমার সঙ্গে আমার অমরের ভালোবাসা আছে, এইখানে আমার অমরের সন্তান আছে, যদি তোমাকে বিয়ে না করার জন্য মিথ্যে কথা বাড়ি বাড়ি বলছে, শোনো তুমি বিশ্বাস করো আমাকে, শোনো তুমি এসো এসো এসো। বল জ্যোতি, বল জ্যোতি। একি তুমি এখনো রেডি হওনি? ওদিকে নিচে সবাই রেডি হয়ে রয়েছে। আমি কিছুতেই শাড়ি পরতে পারছি না, দেখো না। আরে শাড়ি পরার কি দরকার আছে, অন্য কিছু পরো না। না আজ আমি শাড়ি পরে তোমার বউ সেজে পার্টিতে গিয়ে সবাইকে অবাক করে দেবো। এই প্লিজ তুমি আমাকে শাড়ি পরা শিখিয়ে দাও না। আমি? হ্যাঁ তুমি। আরে বাবা রে, এই কোথায় যাচ্ছ? বিশ্বাস করো দিদা, আমাদের ভালোবাসার মধ্যে কোনো পাপ ছিল না। তুমি বিশ্বাস করো দিদা, তুমি বিশ্বাস করো। শুনুন, নমস্কার। নমস্কার। আমি
আমি জ্যোতির মা। তাই? হ্যাঁ। আমার কাছে এসেছেন কেন? আমার শাশুড়ির নির্দেশে আর একজন মা হিসেবে আমার এখানে আসা কর্তব্য, তাই এসেছি। অমরা জ্যোতির ভালোবাসাকে স্বীকার করে নিলে আমাদের দুই পরিবারেরই মঙ্গল। তার মানে সূর্যকান্ত নিজে না এসে বউকে আমার কাছে পাঠিয়েছে আমাদের মঙ্গলের জন্য? না, উনি জানেনই না যে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আর একটা কথা, জ্যোতির গর্ভে আপনাদের বংশধর আছে। What? হ্যাঁ, জ্যোতি জ্যোতি মা হতে চলেছে। তাই? হ্যাঁ, এত ভালো খবর। এতদিন আমি মিছি মিছি অমরকে ভুল বুঝছিলাম। ও তো ঠিকই করেছে। হ্যাঁ, ঠিকই করেছে। এতদিনে ওর পিসের মৃত্যুর বদলাটা নিতে পারবে। শুনুন, শাবাশ বেটা, শাবাশ। এতদিনে সূর্যকান্ত আমার বুকের জ্বালাটা বুঝতে পারবে। আমার বোন পদ্মাকে যেভাবে আত্মহত্যা করতে বাধ্য করেছিল, এবার ওর মেয়ে উঠে সেইভাবে আত্মহত্যা করবে। না, চুপ করুন ভানুপ্রতাপ বাবু, চুপ করুন। মিথ্যে অহংকারে এভাবে হাসবেন না। একদিন এই হাসি আপনার কান্নায় পরিণত হবে। যদি না সময় থাকতে আপনি অমরা জ্যোতির ভালোবাসাকে মেনে না নেন। এ অসম্ভব, কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না। আমরা তৃষ্ণায় ছাতি ফেটে মরে যাবো, তবু সূর্যকান্তের মেয়ের হাতে জল আমরা কোনোদিনও ছোঁব না। শুনুন, চল, আমার কথা শুনুন ভানুপ্রতাপ বাবু, আমার কথা শুনুন ভানুপ্রতাপ বাবু। আমরা এখান থেকে খুনি পালিয়ে যাবো জ্যোতি। এখানে থাকলে আমাদের ভালোবাসার মিল কোনোদিনও হবে না জ্যোতি। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো অমর। তোমার সাহস তো কম নয়। চোরের মতো আমার বাড়িতে ঢুকে আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা ভাবতে তোমার ভয় করছে না? ভালোবাসার সব ভয়কে জয় করে আজ নতুন শক্তি দিয়েছে। আজ এই শক্তির কাছে তোমাদের হারতেই হবে বাপি। আর অমর আমাকে চুরি করে নিয়ে যেতে আসেনি, আমি অমরের সাথে চলে যাচ্ছি আমাদের ঠিকানায়। জ্যোতি, রমা আমার বন্দুকটা বার করতো, ওদের ভালোবাসার স্বাদ আজ ঘুচিয়ে দিচ্ছি। দাঁড়াও, বন্দুক আমার হাতে। মা, আর এতে গুলিও ভাড়া আছে। একটা কথা মনে রাখবে, আজ অমর আর জ্যোতি চলে যাওয়াতে যদি কেউ বাধা সৃষ্টি করে তাদের থেকে গুলি করে খুন করতে আমার হাত একটুও কাঁপবে না। মা, মা তুমি জানো না তুমি কি ভুল করছো। আমি ভালো করে জানি আমি কি করছি। এই ভুলটা 15 বছর আগে করলে আমার ছোট ছেলেটাকে এমন করে হারাতে হতো না, আর এই দিনটাকেও দেখতে হতো না। মা, বন্দুকটা আমায় দিয়ে দাও, এতে গুলি ভরা আছে। সাবধান, আর এক পাও এগোবে না। জমিদার বংশের রক্ত আমার শরীরেও বইছে। তুমি যে রক্তের জোর দেখাচ্ছ সেটাও আমারই রক্ত, আর সেই রক্তের সম্পর্ককে খুন করতে আমার হাত একটুও কাঁপবে না। মা, শোনো বাবা, ভদ্র ঘরে কোনো কুমারী মেয়ে যদি কারোর সঙ্গে বাড়ি থেকে চলে যায় তাহলে তার গায়ে কলঙ্ক লাগে, বদনাম হয়। বৌমা, মা সেদিন কৌটোটা দাও। আনছি মা। কৌটো থেকে সেদিন ওর স্মৃতিতে পড়িয়ে দাও, স্ত্রীর মর্যাদা দিয়ে সকলের সামনে দিয়ে ওকে নিয়ে যাও। আয় দিদি। Thank you.
থাক থাক, কত স্বপ্ন ছিল, কত সাধ ছিল, তোর ধুমধাম করে বিয়ে দেব, পোড়া কপালাম, আশীর্বাদ করি তোর সুখে ঘর সংসার কর। যাও বাবা, এসো, থাক থাক, সুখী হয়ে, সুখী হয়ে তোমরা আয়। এক পাও এগোবি না যতক্ষণ না ওর আমার চোখের আড়াল হচ্ছে। বলি নতুন কিছু বলবেন না, এতদিন ধরে যেসব পুরনো কথা সেই ডায়লগই ছাড়বেন। মানে দেখুন, শুনুন, মানে
যেমন পুলিশের উপরে একটুখানি বসে দেখবেন, দেখবেন সব বার করে দিয়েছি। কি বার করবেন? তিন মাস ধরে একটা ছেলে আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, আর আপনি বলছেন বার করবেন? কি বার করবেন? মিথ্যা কথা। টোটাল লাই। আমার ছেলে কাউকে নিয়ে পালিয়ে যায়নি, উল্টে আমার ওই সরল বোকা হবা ছেলেটাকে পটিয়ে পাটিয়ে ভুল বুঝিয়ে ওই পাজি মেয়েটা নিয়ে পালিয়ে গিয়েছে। জ্যোতি, 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 কি দেখছো অমন করে? তোমাকে। আহা, আজ নতুন দেখছো বুঝি? তোমাকে যতই দেখছি ততই ভালো লাগছে। তোমার পিঠেওটা কি? বাসনপত্র। বাসনপত্র? বাসনপত্র দিয়ে কি হবে? কেন, তুমি রান্না করবে? আমি? হ্যাঁ তুমি। বুঝলে জ্যোতি, রোজ রোজ এই হোটেলে রান্না খেতে আমার আর ভালো লাগছে না। তার চেয়ে তুমি আজকে আলু বেগুনের ঝোল আর গরম ভাত করো, আমি মনে চট করে স্নানটা করে আসি। বলছিলাম কি, এ বেলা হোটেল থেকে খাবার আনিয়ে নিলে হতো না? না 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 না, শুভস্য শীঘ্রম। নতুন সংসার, নতুন বউ, আর তার হাতে রান্না খাওয়ার মজাই আলাদা। দুদিন সময় দাও, আমি ঠিক শিখে নেব, তোমাকে আর কষ্ট দেব না অমর। বোকার মতো কাঁদছো কেন? রান্না পারানো তো কি হয়েছে? আমি তোমায় শিখিয়ে দেবো, আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের জল আমি কোনোদিনও সহ্য করতে পারবো না জ্যোতি। আজকের পর থেকে তুমি কোনোদিন চোখে জল ফেলবে না জ্যোতি। প্রেশারটা একটু হাই, অতিরিক্ত চিন্তার জন্য হয়েছে। চলুন, ওষুধগুলো আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ চলুন, আমি যাচ্ছি। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি দাদা, অমর এভাবে বাড়ি থেকে চলে যাওয়াতে তুমি তুমি খুব আঘাত পেয়েছ, কিন্তু আমি কি করতে পারি বলো তো দাদা? যা কিছু করো সবই তো করলাম, কোথায় যে কি লুকোলো? দাদা আপনাকে দু হাত জোর করে বলছি, অমরের কথা ভুলে গিয়ে আবার আগে মতো হাসি খুশি থাকুন, মা হয়ে সন্তানকে ভুলতে পারবো, কিন্তু আপনার কিছু হয়ে গেলে। ভাবছি দাদা, নগদ পুরস্কারের কথা এবার ঘোষণা করব, হয়তো হয়তো নগদ পুরস্কারের কথা শুনলে কেউ তার খোঁজ দিতেও পারে, ছেলেটা যে কোথায় আছে কিভাবে আছে, যেখানেই থাকুক ভগবানের কাছে প্রার্থনা করি দাদা
যেন সে ভালো থাকে, সুখে থাকে। কি মর্দা, মাথা ধরেছে? মাথা টিপে দেবো না? ঠিক আছে, পেটে তো বাচ্চা ছিল, ঘুরে যা কামাতো তাতে ঠিক মতো খাওয়াই জুটতো না। আরে বাবা, পোয়াদি মেয়েদের ভালো মন্দ খাওয়াতে হয়, ডাক্তার দেখাতে হয়, তা নাহলে এই অবস্থায় হয়, অকালে মারা যায়। ঠিক করে কাজ কর। হ্যাঁ ঠিক আছে, একটু ধর তো। হ্যাঁ দাও, ধর। হ্যাঁ ঠিক আছে, যদি কিছু টাকা অ্যাডভান্স পেতাম তাহলে যদি কি ডাক্তার দেখাতে পারতাম। তোমার খাবার নিয়ে এসেছি, এখন খাবার সময় নাই, রেখে দাও। সেটা তো বুঝতেই পারছি। কিরে কাচ্ছে এখানে, কিছু বলবি? সব কাজ হয়ে গেছে? হ্যাঁ। না মানে আমার 200 টাকা অ্যাডভান্স প্রয়োজন ছিল, এই টাকা আমি কাজ করে শোধ করে দেবো আপনাকে। বলে কি রে, আমাকে পাগলা কুত্তা কামড়েছে, তোকে 200 টাকা অ্যাডভান্স দেবো? বিশ্বাস করুন এটা আমার খুব প্রয়োজন, আমার স্ত্রীকে ডাক্তার দেখাতে হবে। আমি আমি কথা দিচ্ছি, ওভারটাইম করে টাকা আপনাকে আমি শোধ করে দেব। ওকে 200 টাকা দিয়েই দাও না, ও তো কাজ করে তোমার টাকা শোধ করে দেবে বলেছে। তুমি চুপ করে দাও, এই ব্যবসার মধ্যে মেয়ে ছেলেদের না করুন, আমি একদম পছন্দ করি না। নে 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 নে, কেটে বল, তারপর কেটে বল, যা যা। আসুন আসুন আসুন, বসুন বসুন। বাবা দু কাপ চা দে, মালাই দিয়ে সাহেব দেন। মালিক যাদের টাকা দিচ্ছে তারা কেড়ে, এই এলাকার নাম করা গুন্ডা, প্রতি হপ্তায় এসে গুন্ডাগিরির ট্যাক্স নিয়ে যায়। এটা তোর বউ বুঝি? বেশ তো ডবগা দেখে মাল জোগাড় করেছিস, হ্যাঁ একদম রসের টইটুম্বু। সামনে হপ্তার টাকাটা অ্যাডভান্স দিয়ে দে, দরকার আছে। না মানে না, টুবু না টুবু না, গুরু যা বলেছে দিয়ে দে, মাল বের করে গ্যারেজ করে দেবো। নাহলে না স্যার, এই সুন্দরী বউটাকে তুলে নিয়ে গিয়ে সামনে হপ্তার টাকা। গুনে গুনে দে, গুনে গুনে দে। আমি আপনার কাছে হাত জোর করে 200 টাকা অ্যাডভান্স চাইলাম আমার অসুস্থ বইয়ের জন্য, সেটা আপনি দিলেন না, অথচ এই সব গুন্ডাদেরকে 1000 টাকা অ্যাডভান্স দিতে রাজি হয়ে গেলেন। কে বে এটা? গুরু মনে হচ্ছে নয়া মুর্গা আছে। দেখুন আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, দয়া করে বৌদির হাতটা ছেড়ে দিন আর এখান থেকে চলে যান। বৌদির জন্য এত দর তো নিজের বউটাকে নিয়ে আন, 200 টাকা কেন, 1000 টাকা দেবো এক রাতের জন্য।
তোদের মজা পরে রাখাচ্ছি। আমাকে তুমি মাফ করে দাও আমর, আমি তোমায় ঠিক চিনতে পারিনি, তুমি টাকাটা রাখো। আপনি ভুল করছেন, আমার এই 200 টাকাই প্রয়োজন ছিল। আজ তোমার কি হয়েছে বলো তো? বাড়িতে আসার পর থেকে কোনো কাজ করতে দিচ্ছ না? আজ থেকে তোমার সমস্ত কাজ করা বন্ধ। যতদিন না আমাদের নতুন অতিথি, মানে আমাদের মেয়ে এই সংসারে আসছে। আহাহা, তুমি জ্যোতিষী নাকি? ছেলে হবে কি মেয়ে হবে আগে থেকেই বলে দিলে? দেখবে মেয়েই হবে, ঠিক তোমার মতো। মেয়ে আমার ভালো লাগে না, দেখবে ছেলে হবে, দেখতে ঠিক তোমার মতো। না মেয়ে হবে। ছেলে হবে। মেয়ে? ছেলে হবে। ঠিক আছে বাবা, ঝগড়ার কোনো দরকার নেই, ছেলে মেয়ে দুটোই হবে। খুঁজতে তো কোথাও বাকি রাখা হয়নি, কাগজে কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, কোথাও খুঁজে পাচ্ছি না। এখন যে আমি কি করি না বুঝতে পারছি না। আমার কি মনে হয় দাদা, এই অমরের বাড়ির লোক সব জানে, এটা ওদের একটা চাল। আমারও তাই মনে হচ্ছে। একবার যদি ছোঁড়াটাকে ধরতে পারি না, একদম টুকরো টুকরো করে ফেলে দেবো। আমার একমাত্র মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার মজাটা হাড়ে হাড়ে টের পাইয়ে দেবো। হ্যাঁ, তোরা মালটা তোল, আমি আসছি। কিরে, সব ঠিক আছে তো? হ্যাঁ অমর, অমর অনেক ভালো কাজ আমি দেবো। হ্যাঁ ভাই, তুমি সেদিন শয়তানদের হাত থেকে আমায় লক্ষণের মতো বাঁচিয়েছিলে, আমি তোমার কাছে চিরঋণী থাকবো। আজ থেকে তুমি আমার ম্যানেজার। জানো অমর, টাকার রোজগার করতে করতে নিজের মনুষ্যত্বটাই হারিয়ে ফেলেছিলাম, অন্ধ হয়ে গেছিলাম টাকার নেশায়।
কিন্তু কিন্তু তুমি আমার সেই চোখ খুলে দিয়েছো। এসো, তুমি আমার অফিসে এসো। আর শুধু তা নয়, তুমি আমার বাড়িতেও একদিন আসবে। আসি। হ্যাঁ, শাম এখানে কি করছে? অমর, না না না, অমর শোন, অমর, অমর, অমর শোন, অমর দাঁড়া, অমর, অমর, অমর শোন, অমর, কিরে আমার কাছ থেকে নিজেকে লুকোতে চাইছিস কেন অমর? কেমন আছিস, কেমন আছিস সব? তোদের ছেড়ে কি ভালো থাকতে পারি অমর? বড় বাবা, মা, ওরা সব কেমন আছে রে? আমাকে ওরা ভুলে গেছে? না রে অমর, কেউ ভুলেনি, কেউ ভুলেনি। ওরা তোকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে অমর। আর বড় বাবা, তার কথা না বলাই ভালো, উনি তো কোনো কথা বলেন না, শুধু চুপ করে থাকেন। আর বাবা? থাক ওসব কথা, জ্যোতি কোথায় রে? জ্যোতি কেমন আছে? জ্যোতিকে দেখবি? হ্যাঁ। না, ওকে না দেখাই ভালো। কেন অমর, কি হয়েছে জ্যোতির? অমর চুপ করে থাকিস না অমর, কি হয়েছে আমাকে বল, জ্যোতির কি হয়েছে? তুই আমাকে তার কাছে নিয়ে চল অমর। চাবি? হ্যাঁ, চো চো। আজ তোকে একটা কথা দিতে হবে শ্যাম। আমরা যেখানে আছি এ কথা তুই কাউকে বলবি না। কথা দে, কথা দে শ্যাম। তা না হলে আমাদের এই সুখের সংসারে আগুন লেগে যাবে। তার মানে, তার মানে তোরা কি কোনো দিন এখান থেকে ফিরবি না আমার? নিশ্চয়ই, নিশ্চয়ই ফিরবো শ্যাম। আমাদের সন্তানের জন্ম হোক, তাকে নিয়ে বাড়ি ফিরবো। আমার বিশ্বাস আমাদের সন্তানই হবে দুই পরিবারের মিলন সেতু। ভুল, ভুল তোর ধারণা আমার। এই দুই পরিবার তোদেরকে কোনো দিন মেনে নেবে না। শ্যাম, আমি জানি আমাদের সন্তানের মুখ দেখলে আমার বাবার সব রাগ জল হয়ে যাবে। শুধু
আমাদের এই সন্তান যতদিন না হচ্ছে ততদিন ততদিন তুই আমাদের এই ঠিকানা কাউকে বলবি না, বল বল শ্যাম। আর আজকের পর থেকে তুই এখানে আর কোনোদিনও আসবি না, কোনোদিনও না। শ্যাম, তুমি আমাদের ভুল বুঝো না। এই লড়াইয়ে যদি আমরা হেরে যাই তাহলে পৃথিবী থেকে ভালোবাসার শব্দটা হারিয়ে যাবে, কেউ আর কাউকে ভালোবাসবে না, কোনোদিন ভালোবাসবে না, কোনোদিন না। কথা দে, কথা দে শ্যাম, তুই আমাদের ঠিকানা কাউকে বলবি না, কথা দে। কি গো, কি হয়েছে? একটা ভয়ানক দুঃস্বপ্ন দেখলাম। দুঃস্বপ্ন? আমার মনে হচ্ছে জ্যোতির কোন একটা বিপদ হয়েছে। আজ প্রায় 10 মাস হতে চলল আমার মেয়ের কোন খবর নেই। আমি বড় ক্লান্ত, জ্যোতির ভালোবাসার কাছে আমি হেরে গেছি। হেরে গেছেন মানে? আমি ঠিক করেছি অমর আর জ্যোতির ফটো দিয়ে কাগজে বিজ্ঞাপন দেবো ওদের ফিরে আসার জন্য। আমি এও ভেবে দেখলাম যে অমর আর জ্যোতির ভালোবাসাকে স্বীকার করে নিয়ে আমার মেয়েকে আমি ভানুর হাতেই তুলে দেব। আর 14 বছর আগে আমরা দুজনে যে ভুলটা করেছিলাম সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। আপনি যত সহজে ব্যাপারটা মেনে নিতে পারেন আমি কিন্তু তত সহজে ব্যাপারটা মেনে নেব না। অজিত, চিৎকার করবেন না, দুজনকে খুন করে ফেলবো। আজ অব্দি আমার হাত থেকে কেউ বাঁচতে পারেনি, কাউকে বাঁচতে দেবো না। এবার আপনারা আমার খেলা দেখুন। কি হলো? ওই যে সালা অমরের চামচা। চল চল। কি হলো? আরে কি হলো বলুন তো বাবা, আপনারা কে? আমি কিছুই বুঝতে পারছি না। আরে আরে আপনারা আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? আরে আমি বুঝতে পারি আপনারা কোথায় নিয়ে যেতে চাইছেন বলুন তো। আরে আপনারা কে? চল চল। তোরা কোনদিনই পাবি না অমরের ঠিকানা। তোরা কেন ভালো কোনদিন পাবে না? সালা কবুতরের বাচ্চা, তোমার কাছে তবু সালা ঠিকানা বলছো না। সালাকে এমন মার মারো যাতে অ্যাড্রেস বলে দেয়।
আরে একবার যদি ঠিকানা পাই না সেটা খুন করে ফেলব। বল ঠিকানা বল না। সারা মানি অর্ডার রিসিট হ্যাঁ দেখো আমার সমুদ্রের ঢেউগুলো কেমন পাড়ে এসে গর্জন করে আছড়ে পড়ছে, আবার শান্ত হয়ে ফিরেও যাচ্ছে। তোমার আমার বাবাও একদিন এই সমুদ্রের ঢেউয়ের মতো শান্ত হয়ে যাবে। আমি জানি আমাকে ভালোবেসে তোমার খুব কষ্ট হচ্ছে, আর যা কিছু ঘটছে সবই আমার জন্য, এর জন্য আমিই দায়ী। এই আমি বকবক করে যাচ্ছি আর তুমি তখন থেকে চুপ করে আছো। বলো না গো তোমার কি হয়েছে, কথা বলছো না কেন? একটা কথা ভেবে আমার ভীষণ কষ্ট হচ্ছে, ভাবছি তোমার কথা। হসপিটাল এখান থেকে অনেক দূরে, তাই অপুদা বলছিল তুই একদিনের মধ্যে তোমায় হসপিটালে ভর্তি করতে হবে। হসপিটাল? হসপিটাল কেন? বারে আমাদের সন্তান কি কুড়ে ঘরে জন্মাবে নাকি? তাছাড়া যে কোনো সময় ডাক্তার নার্সের প্রয়োজন হতে পারে, তখন? না অমর, না আমি হসপিটালে যাব না, মরতে যদি হয় তোমার কাছেই মর। যদি আর কোনোদিন মরার কথা বলবে না, কোনোদিনও না, আমি আমি তোমার ছাড়া বাঁচবো না জ্যোতি, বাঁচবো না। পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ স্টেশনে খবর পাঠানো হয়ে গেছে, কিন্তু এখনো কোনো খবর আসেনি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ক্ষমতা আমাদের বোঝা হয়ে গিয়েছে। জ্যোতি, জ্যোতি খুব কষ্ট হচ্ছে, জ্যোতি জ্যোতি খুব কষ্ট হচ্ছে, একটু সহ্য করো, একটু সহ্য করো জ্যোতি, এক্ষুনি তোমায় হসপিটালে নিয়ে যাবো। একটু সহ্য করো জ্যোতি, আমাদের ভাগ্যই খারাপ, এই সময় যদি মা থাকতো তাহলে তোমার তো কষ্ট পেতে হতো না জ্যোতি, তোমার কষ্ট ছবি আর দেখতে পাচ্ছি না জ্যোতি। কেন এত কষ্ট পাচ্ছ? আমি তোমার ছেলে কোথাও যাবো না। কি ভেবেছিস হ্যাঁ, জ্যোতিকে নিয়ে পালিয়ে গিয়ে আমার কাছ থেকে বেঁচে যাবি? অজিত পুরো কথা আমি সব ভুলে গেছি, আজ আমরা স্বামী স্ত্রী, জ্যোতিকে নিয়ে আমায় হসপিটালে যেতে দাও প্লিজ, প্লিজ অজিত। আজ যেতে তো তোকে হবেই, কিন্তু হসপিটালে নয়, জমের দুয়ারে। অজিত অজিত জোরাত করে বলছি, যা হত্যা হয়ে গেছে, পুরো কথা আমি সব ভুলে গেছি অজিত, জ্যোতিকে নিয়ে আমায় হসপিটালে যেতে দাও অজিত। ভুলে তুই যেতে পারিস কিন্তু আমি নয়, তুই যে টাকা আমায় দিয়েছিস তার এক একটা হিসাব আমি নিয়ে ছাড়বো। আজ তো
তোমাদের দুজনের ভালোবাসার স্বাদ একবার ঘুচিয়ে দেবো, যাতে জীবনে মারতে না প্রতাপ। সূর্যকান্ত, কি ব্যাপার, তোমার আবার কি চাই? ভানুপ্রতাপ, 14 বছর আগের ভুলের প্রায়শ্চিত্ত করতে আমি এসেছি। আমার মেয়েকে তোমার বাড়ির বউ করে নিয়ে এসো। সূর্যকান্ত, বাবা হওয়ার যে কি জ্বালা আজ আমি বুঝতে পেরেছি। আমার ভুলের জন্য যে শাস্তি তুমি আমায় দেবে আমি আমি মাথা পেতে দেব না। সূর্যকান্ত, না, ভুল তো তুমি একা করনি ভাই, ভুল তো আমিও করেছি, তাই প্রায়শ্চিত্ত আমাদের দুজনকেই করতে হবে, দুজনকেই করতে হবে। শ্যাম, কি হয়েছে তোর? কে মেরেছে তোমায়? একটু দাঁড়াও, সব বলছি। মনে হচ্ছে আপনারা কলকাতা থেকে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি অমরের বাবা। অমরের বাবা? আমি জ্যোতির বাবা। বাস বাস বাস, আর বলতে হবে না, আমি আপনাদের দেখেই বুঝতে পেরেছি। কিন্তু অমর জ্যোতি ওরা কোথায়? আমরা ওদের নিজে দেখেছি। হ্যাঁ, কিন্তু এখন তো আর আপনারা ওদের দেখবেন না। কি হয়েছে, কি হয়েছে আমার অমর জ্যোতির, কি হয়েছে বলবেন তো? বলুন কি হয়েছে। ওদের ছেলে হয়েছে। তুমি আমি মানে আমরা দুজনে দাদু।
ওই জন্যই তো বলছিলাম দুজন নয় তিনজনকে নিয়ে যেতে হবে। তুমি কিছু ভেবো না, দরকার তোমাকেও সঙ্গে নিয়ে যাবো। দেখলে তো বলেছিলাম না আমাদের ছেলে হবে, দেখতে ঠিক তোমার মতো। আচ্ছা অমর, দেখো কারা এসেছেন। বাবা তোমার দুটি পায়ে ধরি বাবা, আমার সন্তানকে আমার কাছ থেকে আলাদা করে নিয়ে যেও না। বাবা আমার জ্যোতির ভালোবাসার এই সন্তানের ভবিষ্যৎ তুমি নষ্ট করে দিও না। তোমরা ভুল করছো, তোমরা কোনো অন্যায় করনি। ভুল বা অন্যায় যদি কিছু হয়ে থাকে সেটা করেছে তোমাদের এই জন্মদাতা পিতারা, তারই প্রায়শ্চিত্ত করতে। প্রায়শ্চিত্ত? হ্যাঁ, সন্তানরা অন্যায় করলে তাদের বাবা মারা সেই অন্যায়টা মাফ করে দিয়ে সন্তানদের আবার বুকে টেনে নেয়। ঠিক তেমনি ভাবে এই দুই বাপ অন্যায় করে আজ তাদের সন্তানদের সামনে ক্ষমা প্রার্থনা করতে দাঁড়িয়েছে। বাবা সন্তানদেরও তো উচিত বাপেদের ক্ষমা করে তাদের বুকে ফিরে আসা। দেখো দেখো, আয় বাবা, বাবা আমার কাছে আয় বাবা, আমি ক্ষমা করে দাও বাবা। ওরে না রে, আমার বুকে আয় বাবা, ভালোবাসিস তো? আসলি অনেকক্ষণ আদিক্ষেটা করলি, সুদটা কে নেবে? দাও দাদা ওকে আমার কাছে দাও। দেখ এর পবিত্র স্পর্শে যদি তোদের পাষাণ হৃদয় আবার ফুল ফোটে। আমাদের কাজ শেষ, চলো আমরা আবার পালিয়ে যাই দূরে, অনেক দূরে। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।